আপনি যে রাতের বেলা আমাকে ছেড়ে দিয়ে জাস্ট বিন্দাস ঘুমালেন, কেমন ফিল হচ্ছে? আমি না কি কইছিস এটা মানে কি বলতে যাচ্ছিস তুই আমাকে? তো বিয়ে কি জানি ইস খুশি বড় ঠিক হয়ে যায়, ঘড়ি হারিয়ে যাবে ও ঘড়ি হারিয়ে গেছে। হ্যাঁ রাহুলের ঘড়ি হারিয়ে গেছে, আমার হাতে ঘড়িটা আছে, ওর ঘড়ি হারিয়ে গেছে, ভেঙে গেছে, ঠিক আছে। এই জন্য বলে বেশি ঘুমাতে হয় না, দিলে চুরি করে চলে গেছে। বাঙালি আমার এখন যে আমরা এখন যে স্টেশনে দাঁড়িয়ে আছি সেই স্টেশনের নাম হচ্ছে কাওয়ালি স্টেশন। কালকের মতো আজকে আবার আমি স্টার্টিং এ ঘাস ফুস খেয়ে স্টার্ট করবো আমার খাওয়া দাওয়া। ইয়ার খাবো খাবার একটা ঢুকছে না পেটের মধ্যে। ঠিক করে ঘুমাতে না পারার জন্য আমি আর ছোট একটু ঘুমিয়ে গেছিলাম, এখন আর ঘুম দিয়ে উঠে দিচ্ছি। বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে কি হয়েছে অবস্থাটা? আমাদের ট্রেনটা মিনিমাম আধ ঘন্টা দাঁড়িয়ে আছে, তার আমরা ভাবছিলাম কেন দাঁড়িয়েছি, তো এই জন্য আমরা পুরো বগি চেক করতে গেছিলাম। তো চেক করতে গিয়ে একটা স্যাড নিউজ পেলাম যে আমাদের বগির তারপরের বগিতে মানে দুটো বগি পার করে একটা বগিতে একজন বয়স্ক মহিলা মারা গেছেন, বৃদ্ধ মহিলা, তাই জন্য হার্ট অ্যাটাক করেছে, তাই জন্য এখানে সবাই চেক টেক করছে, পুলিশগুলো এসেছিল চেক টেক করছে। আমি আর আমি সেই মুহূর্তে আমি ফোনটা নিয়ে যাইনি, ফোনটা আমার চার্জে রাখা ছিল এখানে, তো তখন ভিডিও করতে আমি ছোটো ফোন চার্জ ছিল না অবশ্যই। আমি যাচ্ছি এত দূরে এখান থেকে, এত দূর তো সবাইকে দেখাবো না, জানাবো না কি কি হচ্ছে না হচ্ছে। আমার দুপুরের লাঞ্চ চানাচুর শশা আর মুড়ি। সকাল থেকে আমার প্রথমত কথা পেট ভালো নাই, তার উপর মুড ভালো নাই, তারপর এখন এখন কিছুক্ষণ আগে আমার মাইন্ড খারাপ হয়ে গেলো আবার, তো ওই জন্য আমি কিছু ভাতটা কিছু খাবো না, মুড়ি শশা খেয়েই থাকবো আপাতত কিছুক্ষণ। ট্রেনটা এখন যে মানে রাস্তাটাতে যাচ্ছে আমাদের ওই দিকেও পাহাড় এই দিকেও পাহাড়, আমাদের ট্রেনটা পুরো পাহাড়ে মাঝখানে যাচ্ছে, তো যতটা পারছি দেখাচ্ছি দেখে
আমাদের বিকালের একটু হালকা ফুলকা টিফিন লেস আর এটা লেস আছে এটা কি লেস আছে রে ভাই মারবো এটা কি আছে এটা বিস্কুট আর কিছুক্ষণ পরে আমরা নেমে যাবো আমাদের জাংশনে খাও খাও সেটা খাইনি 10 বছর ধরে খাও আমাদের ট্রেন আমাদের আমরা এখন হোয়াইট হিল স্টেশন থেকে নেমে এখান থেকে ব্রিজ করে যাচ্ছি বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড থেকে তারপরে হোটেল খোঁজার লোকেশনে বেরোবো আমরা, কোন হোটেলে থাকা যায়। অ্যান্ড আপাতত রাস্তা খুঁজতে আমাদের অসুবিধা হচ্ছে, তাই ভিডিওটা একটু পজ করছি, পরে দেখাচ্ছি আমরা। সুবোধা আমাদেরকে রাস্তা দেখাতে দেখাতে শেষকালে আমাদের গেস্ট হাউসে নিয়ে এসে উঠালো এখানে। এই গেস্ট হাউসে আমরা রুম দেখতে রুমটা চয়েস করবো, তারপর ভাড়া ডিসাইড করবো। অ্যান্ড তারপর আরও জিনিসপত্র নিতে বাকি আছে, বাসনপত্র সব বাকি আছে। রুমটা আগে দেখে নিই কেমন আছে, রুমটা তোমরা দেখে নাও। হচ্ছে আমাদের রুম, ডবল বেড, কিচেন, বাথরুম। আমাদের রুমটা নিয়েছি, ভাড়া নিয়েছি, ফ্রেশ ট্রেস হবো, খাওয়ার টাওয়ার ব্যবস্থা জোগাড় দিয়ে দেবো। আমাদের রুমটা আছে, ছোটদের রুমটা আছে, ঠিক আছে। ঘোরার পর তারপরে আমি আর ছোটো একটু ঘুরতে বেরোবো, আউটসাইডটা একটু দেখতে বেরোবো কেমন লাগছে। আর ফার্স্ট দেখি রুমের পাশেই এখানে একদম ব্যালকনি আছে, সুন্দর করে একটা দেখতে পাচ্ছ, বিশাল বড় ব্যালকনি। এখান থেকে চারিদিকটা ভালোই লাগছে দেখতে। এখান থেকে পুরো কমপ্লিট করি, রুমের ভাড়াটা সব ডিসাইড করি, টাকা পয়সা দিয়ে দিই অ্যাডভান্স, তারপর আস্তে আস্তে সব কর্মক্ষেত্র কাজ। ব্যাগপত্র যা যা জিনিস প্রয়োজন ছিল আমাদের রুমের মধ্যে আমাদের বাবা মামা দাদা ওদেরকে সবাইকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এতক্ষণ পর আমি আর ছোটো একটু রিল্যাক্স করতে একটু ঘুরতে বেরিয়েছি, চারিদিকটা চারিদিকটা দেখবো, ওয়েদারগুলো দেখবো, চারিদিকে একটু যাবো, দিকগুলো দেখবো। আর কালকে সকালে আমরা যাবো গিয়ে হসপিটালে যাবো, কোন হসপিটালে যাবো সেটা কালকে সকালে ডিসিশন নেওয়া হবে। এখন আপাতত দেখি কতদূর যাওয়া যাচ্ছে, বাজারঘাটগুলো তখন দেখা দেওয়া নিয়ে আসার সময়, কারণ তখন আমরা আমাদের রাস্তাটা জানছিলাম না কোন রাস্তায় কোন রুটে ঢুকবো, সেজন্য আমি ভিডিও করে ফোনে কথা বলতে বলতে ঢুকছিলাম। ছোটো আমরা এখন কোথায় যাবো এটা এখন যাচ্ছি না ওটা এখন আমরা আবার ঘুরে ফিরে স্টেশন দিকে ঘুরতে যাচ্ছি। এদিকে একটু হোয়াইট ফিল্ড চারিদিকে দেখবো একটু। সামনে একটা মন্দির দেখতে পেয়েছি, এখানে মন্দিরটার নাম হচ্ছে গিয়ে শ্রী কৃষ্ণা টেম্পল। আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি বাস স্ট্যান্ডে, মানে আমরা ছিলাম ব্রিজের ওই সাইডে, আর ব্রিজের এই পারে ক্রস করে চলে এসেছি আমরা এখন বাস স্ট্যান্ডে। এই সাইডে একটু ঘুরতে এসেছি, এই সাইডে জায়গাগুলো খুব সুন্দর আছে দেখতে পাচ্ছ, খুবই সুন্দর জায়গাটা আছে। একটু চারিদিকে একটু ঘুরবো, এই নাজারা খুব সুন্দর আছে। উপর দিকে মেট্রো আছে, মেট্রো যদি পারি তো দেখতেও মেট্রোটা এখন উপর দিকে, নাহলে আপাতত নিচের দিকে দেখছি। এখানে আমরা মেট্রোর ভিতর দিকে ঢোকার চেষ্টা করবো, এখন দেখা ভিতরে ঢুকতে পারছি কিনা, ভিতরে সিঁড়ি আছে, সিঁড়িতে উপরে উঠবো আস্তে আস্তে। এই যে মেট্রোর ভিতরের সিন, এটা পুরোটা মেট্রোর ভিতরে, আর এই হচ্ছে আমাদের সিঁড়ি। অটোমেটিক উপরে যাচ্ছি আমরা,
থেকে উঠে নিয়ে আমাদের এদিকে আরেকটা সিঁড়ি উপর দিকে আছে, এর উপর হচ্ছে মেট্রো, আমাদের মেট্রো এই উপর দিয়ে আসে। হ্যাঁ দেখতে হচ্ছে আমরা এখানে মেট্রো সম্পূর্ণ মেট্রোতে ঘুরা আমাদের শেষ, মেট্রো জায়গাটাতে মেট্রোতে যখন যাবো তখন ঘুরবো। আর এখন আমরা এখান থেকে দেখা যাক পাশে আশেপাশে কোনো আমরা জায়গা দেখছি না সেরকম ঘোরার মতো, যতটা পারার এখানে ঘুরলাম, কয়েকটা ছবি টবি তুললাম, দেখি কোনো যদি ঘোরার জায়গা থাকে তো ওখানে যাবো, না হলে সোজা আমরা এখান থেকে হোটেল রুম চলে যাবো, আর কোনো অপশন থাকছে না আমাদের কাছে আপাতত আজকে দিনটার জন্য। অনেক টায়ার্ড হয়ে গেছি কালকে রাত থেকে জার্নি করে করে, সকাল সাড়ে তিনটা জার্নি করে এখন আমরা যতটা বেশি ঘুরতে বেরিয়েছি, তো নেক্সট ট্রিপে দেখা যাক কী করা যায়। এখন আপাতত চা খাওয়ার মুড উঠে গেছে, ঘুরে চলে এসেছি ওখান থেকে, আর সবাই আমাদের সাথে আছে পিছন দিকে। আমরা এখন একটা হোটেল খুঁজতে যাচ্ছি যেখানে আমরা রাত্রে ডিনারটা করতে পারবো আজকের জন্য। তো দেখা যাক, মামা বলছে নাকি কাছাকাছি কোনো একটা হোটেল আছে ছোটো মোটো, এখানে ভালো, তো যাই ওই জায়গায়। আগে আমার এডিটিং করতে করতে রাত দুটা বেজে গেছে, আর এখনই ঘুমাতে যাব। বাবা ঘুমাচ্ছে, অলরেডি ঘুমিয়ে গেছে, মামাও জেগে আছে আমার জন্য, জেগে আছে এখানে মামা। অ্যান্ড কালকে সকালে অনেক কাজ আছে, যাব এখান থেকে ডাক্তারের কাছে, অনেক দূর জার্নি এখান থেকে। সো রাতে আগের জন্য টাটা বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে সবটা গেলে সকালে। কালকে কোথায় আছি না আছি দেখে থাকো, ডেলি ব্লগ তো আসছেই, বাই বাই। আর ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, লাইক করবা, আর আমাদের ফেসবুকে মিম পেজ আছে ওখানে গিয়ে সবাই ফলো করে নিবা, তখন আমরা নতুন নতুন নিউজ আনতে থাকি রোজ রোজ। তো টাটা বাই বাই, সি ইউ। प्यार से जो मिल गम लेना, दिल पे जरा वो बन लेना, ओके जानो तू दिन।